আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল শ্রিয়াম মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক আনকমন একটা কালেকশন আপনাদেরকে দেখাবো। স্পেশালি আজকে কিন্তু আমি একটা মেলায় চলে এসেছি, আপনাদেরকে ফার্স্ট একটু লুকটা দেখাবো মেলার। আমি আজকে যে মেলাটায় আছি এটা হচ্ছে হেমন্তের ডিসকাউন্ট শপিং মেলা। একটু ডিটেলসটা বলে দিই, এটা হচ্ছে পলি ইভেন্ট ম্যানেজমেন্টের, আর এটা এটা হচ্ছে হেমন্তের ডিসকাউন্ট শপিং মেলা। এখানে এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পাবেন, আর 20 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত এটা সময়। তো অলরেডি কিন্তু আর একটা দিন সময় আছে আজকের দিন, আমি আজকে চলে এসেছি আপনাদেরকে কালেকশনগুলো দেখাতে। তো কালকের ডেটটা কিন্তু একদমই মিস করা যাবে না। এটা স্থানটা হচ্ছে আপনার রাওয়া হল, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এটা ওপেন থাকবে। আর অ্যাড্রেসটা হচ্ছে মহাখালী DOHS ফ্লাইওভার সংলগ্ন ঢাকার। মেলাটি সকলের জন্য উন্মুক্ত, কোনো প্রকার আপনাদেরকে টিকিট কিনতে হবে না। তো আজকে আপনাদেরকে এই মেলার একটা আনকমন কালেকশন দেখাবো, যেটা হচ্ছে হ্যান্ড পেইন্টিংয়ের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কালেকশন আছে, কিছু ফ্লাওয়ার ভাস আছে, আর কী কী আইটেমগুলো আছে আপনাদেরকে আমি ডিটেলস বলবো। তো শুরুতে এই সপ্তাহের আপুর সাথে পরিচয় হয়নি, আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার নামটা বলে দেন। আমার নাম ববি পারভিন। আচ্ছা ববি পারভিন, আপনি আছেন আমাদের সাথে। আর আপনি কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিজে আর কি হ্যান্ড পেইন্টিং করে। তো আপনি আপনার এই হ্যান্ড পেইন্টিংয়ের কী কী আইটেম আর কি আপনি রেখেছেন, বা আপনার কাছে রেগুলার কী কী আইটেম পাওয়া যায়? ওয়ান পিসটাই বোধহয় আপনার কাছে বেশি, আর আপনি পার্সোনালি নিজেও তো বোধহয় একটা হ্যান্ড পেইন্টিং এর ড্রেস পরে আছেন। আচ্ছা ওকে, তো এগুলো রেঞ্জগুলো আপনার কত থেকে কতর মধ্যে হবে? 1050 থেকে 1650 মেলার উপলক্ষে ডিসকাউন্ট। আচ্ছা দেখি আপনার কালেকশনগুলো আমরা। আচ্ছা এখানে অলরেডি আমি একটা ওপেন করে রেখেছি, একটু সোজা করে ধরেন। কতটুকু ফ্যাব্রিক্স দাও আছে এখানে? যে কোনো সাইজের আপিরা বানাতে পারবে? আচ্ছা আর এটা কোন ফ্যাব্রিক্সটা? স্ল্যাব কটন। আচ্ছা আমি দেখাবো, এটা হচ্ছে খুব সুন্দর একটা হালকা গ্রিন কালারের মধ্যে স্ল্যাব কটনের একটা কামিজ আছে এখানে। এটা সিঙ্গেল পিস হবে, আনস্টিচ আছে, এটা স্টিচ করে নিতে হবে। আর এখানকার এই যে এই জিনিসটাই কিন্তু হচ্ছে যেটা আর কি আমি বললাম আপনাদের আনকমন ব্যাপার, যেটা হচ্ছে টোটালি হ্যান্ড পেইন্টিংয়ের মধ্যে, ঠিক আছে? এখানে কিন্তু খুব সুন্দর এই ধরনের কিছু আইটেম হবে, ডিজাইন করা আছে। এবং এই ধরনের পেইন্টিংটার মধ্যে আরও অনেক অনেক ডিজাইন পাওয়া যাবে, যেমন এখানে দেখে নিই আপনাদেরকে, এই যে এই যে এই ধরনের হবে পেন্টিংগুলো। আর আপু কেউ যদি কাস্টমাইজ করতে চায় তখন কি মানে ধরেন আমার পছন্দের কোন একটা পেন্টিং সেটা করে দিতে পারবেন? আচ্ছা হোলসেল বলতে হচ্ছে বিজনেস পারপাসে নিতে চাইলে আপনি দিতে পারবেন। আচ্ছা এই যে দেখেন এই ধরনের, ঠিক আছে? এছাড়া আর কয়েকটা দেখিয়ে দিই, প্যাকেটের উপরে দেখাবো, খুলতে হবে না। যেমন এই যে এখানে দেখেন এই ধরনের পেন্টিংটা কি দিতে, কালারটা তো মানে বডি কালারটা যে কোনো কালারটা দেওয়া যাবে। আচ্ছা ওয়ান মিনিট, আস্তে আস্তে একটু দেখাই ডিজাইনগুলো। যেমন এই যে এই ধরনের দেখেন, একটা নতুন বউ বোধ হয় মাথায় পানির কলস নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে এই যে দেখেন কেউ একজন ফুলে আর কি চুলে ফুল ফুল গাচ্ছেন, তারপর হচ্ছে এই যে এই ধরনের একটা বউ লজ্জা পাচ্ছে, লাজুক একটা বউ। তারপর হচ্ছে এখানে এটা কি জিনিসটা, গণেশ। আচ্ছা আচ্ছা ওকে, তারপর হচ্ছে আপনারা দেখেন এরকম ঘুরিয়ে ফিরে কম বেশি এই ধরনেরই কিন্তু হবে, ঠিক আছে? আর কাস্টমাইজও কিন্তু করা যাবে। তো আপনি এগুলোর প্রাইসগুলো কত বলছেন আপনি? 1650। এগুলো হচ্ছে এই ধরনের যেগুলো নিব 1650, অর্থাৎ আপনারা এই ধরনের ডিজাইনের মধ্যে এবং এই ধরনের পেইন্টিংয়ের মধ্যে যেটা নেবেন ওয়ান পিস 1650 হবে। আর পাইকারি রেট হলে কিছুটা কম হবে, মানে কেউ বেশি নিলে একসাথে আর কি। আচ্ছা তারপরে কোনটা দেখাবেন হ্যান্ড পেইন্টিংয়ের মধ্যে? আচ্ছা এটা হচ্ছে শুধু উপরের টপটা মানে বডিতে হচ্ছে কাজ হবে এই ধরনের, দেখেন এখানে পার্ল বসানো আছে, রঙের কাজ হয়েছে এবং দুইটা কালার শেড হবে, টার্সল হবে, এমনকি বাটনগুলো পর্যন্ত পেন্টিং করা। ওকে এগুলো কি সিমিলার আপনার একই ফ্যাব্রিক্সের মধ্যে? প্রাইসটা কত এগুলো? আচ্ছা এগুলো হচ্ছে 1150, ওখানে আমি দেখিয়ে দিই একটা এই ধরনের কিন্তু কালার কিন্তু অ্যাভেলেবেল। আচ্ছা এখানে যে পার্পল কালার যেটা আপনি বডিতে পড়েছেন এটার মধ্যে কিছু একটা আছে সামনে দেখি আমরা। আচ্ছা এটার মধ্যে হচ্ছে দুইটা কালার হবে, এটা বেসিক্যালি একদম উপর থেকে নিচ পর্যন্ত এই ধরনের ডিজাইন হবে এবং সাইড দুই সাইডে দুইটা ফাড়া হবে। আচ্ছা ওকে, এগুলো কি ফুল হাতা করা যাবে নাকি চুলকোটা পর্যন্ত হবে? ফুল হাতাও করা যাবে। আচ্ছা এগুলো কত করে আপনি? 1250। আচ্ছা এগুলো 1250। এটা কি আপনার? এই যে এটা একটা, এটা দেখি এগুলো হচ্ছে ওয়ান পিস। এগুলো প্রাইস রেঞ্জগুলো যেগুলো বলা হচ্ছে আপনার এই রেঞ্জে কিন্তু কিনতে পারবেন। আচ্ছা তারপর ম্যারুন কালারের মধ্যে এটা কি হচ্ছে উপরে টপসে যাবে শুধু বডিতে। আচ্ছা এটা কত? আচ্ছা এটা হবে আবার 1050। এটা হচ্ছে একদম লোয়েস্ট বাজেট যেটা। তো এই ধরনের হচ্ছে হ্যান্ড পেইন্টিং এর মধ্যে আপনারা কিন্তু ওয়ান পিস কালেকশনগুলো পাবেন 1000 থেকে 1500 রেঞ্জে। আচ্ছা এগুলো কি আপু? আচ্ছা এগুলো হচ্ছে ওয়াল ম্যাট। এই ধরনের ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো পাওয়া যাবে,
এই যে এখানে দেখেন অনেকগুলো কাক বসে আছে, তারপরে এটা হচ্ছে মনে হচ্ছে সন্ধ্যা রাত এই টাইপের। কত করে এগুলো? 250। এখান থেকে যেটা নিব 250। মেলার জন্য রেগুলার সেল করেন কত? 350। বাট এখন মেলা উপলক্ষে 100 টাকা লেস হয়ে যাচ্ছে 250 টাকা। আচ্ছা, এগুলো কিন্তু হচ্ছে আমাদের স্মোকার ভাইয়াদের জন্য স্ট্রে। এগুলোতে কিন্তু হচ্ছে আপনারা ডিজাইন পাবেন, এই যে দেখেন। এগুলো কত করে ভাই? এই আপু 200 টাকা করে। আচ্ছা, এখানে কিছু ফ্লাওয়ার বেস আছে, এই যে এই ধরনের শেপের মধ্যে, এবং এগুলোর মধ্যে কিন্তু পেইন্টিং আছে, আপনারা দেখেন। এই যে এই ধরনের কত করে এগুলো? 400 টাকা করে। আচ্ছা, এগুলো কিন্তু হচ্ছে 400 টাকা করে। ন্যাচারালি 500 টাকা করে বিক্রি হচ্ছে, বাট আপনি 400 করে দিচ্ছেন। এগুলো কিন্তু একদমই হ্যান্ড পেইন্টেড, আপনারা কিন্তু চাইলে কাস্টমাইজ মানে পছন্দের ডিজাইনও কিন্তু দিতে পারবেন, আপু করে দিতে পারবে। আচ্ছা, ওকে। এই যে আর এই ছোটগুলো কত? ছোটগুলো হচ্ছে 180 মেলার জন্য, 180। আর বড় এগুলো হচ্ছে 400ই। আচ্ছা, এখানে কিন্তু আপুর হ্যান্ড পেইন্টের কিছু টিপ আছে। এগুলো কত করে? 30 টাকা পাতা। 30 টাকা পাতা, তিনটা করে থাকবে 50 টাকা। আচ্ছা, দুইটা নিলে 50 টাকা। এগুলোর মধ্যে অনেক অনেক হচ্ছে ডিজাইন হবে, আর বেসিক্যালি এগুলো কিন্তু দেখা যায় শাড়ি বা ট্রেডিশনাল থ্রি পিসের সঙ্গেই কিন্তু বেশিরভাগ পরা হয়। তো অনেক কিউট কিউট কিছু কালেকশন আছে আপির, এবং আপনারা চাইলে কিন্তু, যেহেতু মেলা আর একটা দিন সময় আছে, আমি বলবো আপনারা ভিজিট করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালেকশনগুলো কালেক্ট করে নিতে পারেন, আর আপুর শপে কিন্তু একবার ঘুরে যেতে পারেন। আমার পেজটার নাম হচ্ছে পিপিলিকার হাট। পিপিলিকার হাট। আচ্ছা, ওকে, আমি অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব আবারও। এটা হচ্ছে হেমন্তের ডিসকাউন্ট শপিং মেলা, আর এখানে কিন্তু এই ধরনের আইটেমগুলো আপনারা পাবেন। এটা হচ্ছে 20 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত ডেটটা। তো আজকে হচ্ছে আমি 22 অক্টোবরে যেহেতু দাঁড়িয়ে আছি, আপনাদেরকে কিন্তু কালকের মধ্যে কেনাকাটা করে নিতে হবে। আর এটা হচ্ছে পল ইভেন্ট ম্যানেজমেন্টের, স্থানটা হচ্ছে রাওয়া হল, মহাকালী DOHS ফ্লাইওভার সংলগ্ন ঢাকা। আর মেলাটি সবার জন্য উন্মুক্ত। আশা করি কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা হেমন্তের ডিসকাউন্ট মেলায় আসবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।